ভাইফোঁটা এমন একটি উৎসব যেখানে কোনো ধর্ম বর্ণ গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ সকল জিনিসে নির্বিশেষে বোনেরা দাদাদের ভাইফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকে। এবার সেই রকমই একটি ধর্ম নির্বিশেষে মানবিকতা ভাইফোঁটার উৎসব দেখা গেল 22 নম্বর ওয়ার্ডের কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার উদ্যোগে বুধবার সন্ধ্যায় একটি গণ ভাইফোঁটা আয়োজন করা হয়। বিশিষ্ট অতিথি মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী। বুধবার সকাল থেকেই যেখানে ঘরে ঘরে অনুষ্ঠিত হচ্ছে ভাইফোঁটা, সেখানে আরেক দিকে সন্ধ্যায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে গণ ভাইফোঁটা পালন করল মেদিনীপুর শহরের তৃণমূল কংগ্রেসের 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে একটি গণ ভাইফোঁটা অনুষ্ঠান। সকল ছোট ছোট ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী। এদের সাথে পাল্লা দিয়ে ভাইদের কপালে ফোঁটা দিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা। তবে শুধুমাত্র গণ ফোঁটা নয়, এই দিন সকল ভাইদের হাতে উপহার তুলে দিলেন। এই গণ ভাইফোঁটা দিনটিকে আনন্দের সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, এলাকার বিশিষ্ট শিক্ষক সহ ওয়ার্ড কর্মীর সদস্যরা। আমাদের গত 20 বছর ধরে কামারপাড়া আমাদের মেদিনীপুর শহরে সবচেয়ে বড় স্ল্যাম এরিয়া, এটা এখানকার বেশিরভাগ মানুষ বলতে পারেন 100% মানুষই বিপিএল তালিকাভুক্ত। তো 20 বছর আগে আমরা এই গণ ভাইফোঁটা উৎসবটা এখানে শুরু করেছিলাম। আজকে এই গণ ভাইফোঁটা উৎসবের মধ্য দিয়ে এই পাড়ার সমস্ত ভাইদের বোনেদেরকে আমরা ফোঁটা দিয়ে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, যে সম্প্রীতি এখানে আমাদের এই পাড়া পার্শ্ববর্তী আমাদের যে সমস্ত মাইনরিটি এরিয়া আছে সবাই আমরা এখানে একত্রিতভাবে বসবাস করি। পাশে আমাদের ঈদগাহ মহল্লা আছে, আকর্ষণগর আছে, কালগাং আছে, নজরগঞ্জ আছে। তো আমাদের এইখানে এই ভাইফোঁটার মধ্য দিয়ে বর্তমান সময়তে যে অসহনীয়তা সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ববোধ, বন্ধনের একটা বাতাবরণ বলুন, একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া এবং এই পাড়াতে এই এলাকাতে সবাইকে নিয়ে এটা আমরা করতে পারছি, এর জন্য আমরা গর্ব অনুভব করি। প্রতি বছর এই দিনটার জন্য আমরা তাকিয়ে থাকি, দেখতেই পাচ্ছেন এত সংখ্যক মায়েরা, এত সংখ্যক ভাইয়েরা, ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা এসছে, সবাই আনন্দিত করছেন এবং আমাদেরকে, আমরা খুশি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের এখানকার যিনি মহকুমা শাসক সম্মানীয় মধুমিতা চ্যাটার্জি মহাশয় এসেছিলেন, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর যিনি, তিনিও এখানে আছেন, এই ওয়ার্ডের অন্যান্য আমাদের ঈদগাহ মহল্লার দেশ কমিটির সভাপতি আছেন, আকর্ষণগর দেশ কমিটির সভাপতি আছেন, আমাদের কালগাং দেশ কমিটির সভাপতি আছেন, পার্শ্ববর্তী অরবিন্দনগরের আমাদের পুজো কমিটির যারা তারা সভাপতিরা আছেন, তো সবাই মিলে উপস্থিত হয়েছে। সবাই মিলে একটু আমরা অনুষ্ঠান করছি, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে একটু হাতে উপহার তুলে দিচ্ছি, একটু মিষ্টিমুখ করছি। আর আবার বলছি, আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে দিয়ে যেটা বসেছে আমাদের সকলের মধ্যে যে চরম অসহনীয়তা, সেই অসহনীয়তার জায়গায় দাঁড়িয়ে আমরা সবার মধ্যে সম্প্রীতি আর শান্তি আর ভালোবাসার একটা জায়গা তৈরি করার মূল লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।